ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিম কোন্না জুবাইদা আমি জুবায়দা আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করে দিব যে গাছটি আপনারা আগাছা মনে করে থাকেন খুবই অবহেলিত একটি গাছ কিন্তু এ গাছের অনেক ঔষধি গুণ রয়েছে যা আপনারা হয়তোবা জানেন না তো এই গাছের ওষুধি গুণ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো তো আপনারা হয়তো ভাবছেন আমি কোন গাছের কথা বলছি তো এই গাছকে আমরা বিভিন্ন জন বিভিন্ন নামে দেখে থাকি বিভিন্ন অঞ্চল ভেদে এই গাছের বিভিন্ন রকমের নাম রয়েছে তো আমি এর নামগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই কোনো কোনো অঞ্চলে একে ধমকলস বলে কোথাও ধুপড়ি কোথাও ধুরকলস কোথাও কানসিসা কোথাও কাউন কোনো অঞ্চলে আবার অঞ্চলে দ্রণ বলা হয়ে থাকে তো যে নামটা এটি হচ্ছে এর শুদ্ধ নাম আমি নামেই বলছি এই গাছটি থেকে দুই তিন ফিট লম্বা হয় এর পাতাগুলো একটু লম্বা আকৃতির এবং যে ফুল হয় সাদা রঙের ফুল হয় আর এই ফুলের মধ্যে একটু মিষ্টি রস থাকে যার কারণে দেখা যায় মৌমাছি বিভিন্ন পোকামাকড় এই ফুলের উপরে বেশি বসে মধু সংগ্রহ করার জন্য এই ফুলের গোড়ায় সবুজ রঙের ফল হয় আর এই ফলটি যখন শুকিয়ে যায় তখন এর মধ্যে কালো কালো বীজের সৃষ্টি হয় আর একটি ফলের মধ্যে অনেকগুলো বীজ থাকে আর এই বীজের মাধ্যমে এদের বংশবৃদ্ধি ঘটে এই রাস্তা রাস্তাঘাটে নদীর কিনারে আপনার ক্ষেতের পাশে বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় আমরা অনেকেই এটিকে আগাছা মনে করে অপরিজন্য গাছ মনে করে তুলে ফেলে দেই কিন্তু আসলে এর অনেক রকমের ওষুধি গুণ রয়েছে আপনি যদি এর ওষুধি গুণগুলো সম্পর্কে জানেন আপনি অবাক হয়ে যাবেন আর ভাববেন কেন এই ভুলটা করেছিলাম কেন এই গাছটা নষ্ট করেছিলাম তো আজকের ভিডিওর টপিক হচ্ছে সেতুদ্রোন গাছের ওষুধি গুণাগুণ তো টিপসটি দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন তারা নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল চিহ্ন অন করে দিয়ে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না কেননা অল বাটনে ক্লিক না করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবে তো ফিরে আসছে আজকের ভিডিও টপিকে যেটা বলছিলাম সেতুদূরণ গাছের ওষুধি গুণাগুণ এর গাছের প্রচুর ওষুধি গুণ রয়েছে শুরুতেই আমি যেটির কথা বলবো সেটি হচ্ছে সর্দি কাশিতে এটি খুবই কাজে দেয় আপনার যদি সর্দি কাশির সমস্যা হয় কিংবা বাচ্চাদের যদি পেটে কৃমির সমস্যা হয় আপনার যদি কোনো চর্মরোগ হয় যেমন দাদ খোস পাচারা ইত্যাদি এসব সমস্যা দূর করার জন্য আপনি এই শ্বেতদ্রণ গাছের পাতা ব্যবহার করতে পারেন শ্বেতদ্রণ পাতা বেটে রস করে সেই রসটা যদি আপনি একটু হালকা গরম করে খান তাহলে এটি আপনার সর্দি কাশিতে অনেক উপকার দেবে ছোট বাচ্চাদের যদি কৃমির সমস্যা দেখা দেয় তাহলে এই কৃমির সমস্যা দূর করার জন্য আপনি শ্বেতদ্রণ গাছের পাতার রস খাওয়াতে পারেন শ্বেতদ্রণ গাছের পাতার রস বাচ্চাদের কৃমি দূর করে আপনার যে কোনো স্কিন সমস্যা যেমন দাঁত খোস পাচড়া ইত্যাদি যদি হয় সেক্ষেত্রে আপনি সেতুদূরণ পাতার রস করে সেই দাঁত বা খোস পাচড়া যে স্থানে রয়েছে সেখানে রসটা প্রলেপ হিসেবে লাগাবেন আর এভাবে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে দাঁত খোস পাচড়া চিরতরে নির্মূল হয়ে গিয়েছে এই সেতু পাতা খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি এটি শাক হিসেবে রান্না করে খেতে পারেন এর কচি পাতাগুলো যদি আপনি শাক হিসেবে ভাজি করে খান তাহলে আপনার অনেক রকম শারীরিক সমস্যার সমাধান হবে আপনার যদি বাতের ব্যথা থাকে আপনি যদি প্রতিদিন এই সেতু ধরনের কচি পাতাগুলো শাক হিসেবে ভাজি করে খান তাহলে দেখবেন আপনার বাতের ব্যথা অনেকটাই সেরে যাবে এছাড়াও অনিদ্রা দূর করতে সেতু ধরুন পাতার রস কার্যকর আপনার যদি অনিদ্রা রোগ হয় আপনি যদি রাতে ঘুমোতে না পারেন ঘুমের সমস্যা সৃষ্টি হয় তাহলে সেতুতল পাতার রস খেতে হবে এই সেতুতল পাতার রস যদি আপনি প্রতিদিন খান তাহলে দেখবেন আপনার এই অনিদ্রা রোগ কেটে যাবে মাথা ব্যথা দূর করতেও এই সেতুতল পাতার রস অত্যন্ত কার্যকর আপনার যে কোনো ধরনের মাথা ব্যথা দূর করতে আপনি সেতুতন পাতার রস খেতে পারেন তো এইসব হচ্ছে সেতুদ্রন পাতার ঔষধি গুণাগুণ আপনারা সেতুদ্রন পাতা যদি প্রতিদিন শাক হিসেবে ভাজি করে খান তাহলে কিন্তু আমি যে রোগগুলোর কথা বললাম এই রোগগুলো সেরে যাবে অর্থাৎ সে তো ধরুন গাছের পাতাটা অত্যন্ত উপকারী এই পাতাটা আপনি যেভাবেই খান না কেন আপনার শরীরে উপকার করবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ